জল জীবন মিশন প্রকল্পে 72% কাজ হয়েছে পশ্চিম জেলায়। 72% পরিবার পাচ্ছে বিশুদ্ধ পানীয় জল। শনিবার পশ্চিম জেলার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন ও মনিটরিং কমিটির বৈঠকে তথ্য তুলে ধরেন কমিটির চেয়ারম্যান তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। পশ্চিম জেলা জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, জেলা সভাধিপতি অন্তরা দেব সরকার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ জেলার সমস্ত বিধায়ক এবং বিভিন্ন ডিপার্টমেন্টের উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। বিভিন্ন ব্লকের চেয়ারপার্সন ও দপ্তর আধিকারিকরা প্রত্যেক 3 মাস পর পরে আমাদের দিশার বৈঠক করতে হয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। এবং দিশার বৈঠকের মূল আলোচ্য বিষয় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলি, মনরেগার কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর, উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশান, আমাদের শৌচাল স্বচ্ছ ভারতে শৌচালয়, জল জীবন মিশন, এরপর আমাদের স্কুলের যে ব্যবস্থা শৌচালয় সেইগুলি দেখা, এবং আরও যে বিষয় যে আমাদের অঙ্গনবাড়ি যে বিষয়গুলি সেগুলি দেখা। তো আমাদের প্রত্যেকটা মিটিংয়ে আমাদের যে আলোচনা হয়, আলোচনার পরে যে আমরা কাজগুলি দিই সেগুলি খুব ভালো, আমাদের ফলপ্রসূ হচ্ছে, কাজগুলি নিরন্তর চলছে, ডে আফটার ডে আমাদের সেগুলি আপডেট হচ্ছে। এবং আজকে জল জীবন মিশনের খুব ভালো আমরা পেয়েছি, নিয়ার অ্যাবাউট 72% আমাদের সদর ডিস্ট্রিক্টে সেটা হয়েছে, এবং স্কুলের বিষয়গুলি হোক সবগুলো কাজে আমরা ভালো করতে পেরেছি।